এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি যাব তার কাছে। ধন্যবাদ। সারা পৃথিবীতে যে কজন নারী নেতৃত্ব রয়েছে, বিশ্ব নেতৃত্ব, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরই জাতিসংঘে যখনই নারী ইস্যু নিয়ে কোনো সভা হয়, বৈঠক হয়, সেখানে সেটির নেতৃত্ব দিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ইউএনের জাতিসংঘের প্ল্যাটফর্মে যে নারী নেতৃত্ব শীর্ষক যে সেমিনারটি, যে সভাটি হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তিনি সেখানে বাংলাদেশের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সর্বত্রই, অর্থনৈতিকভাবে সর্বত্রই যে বাংলাদেশের নারী নেতৃত্ব এগিয়ে চলেছে সেটি তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছেন। এর আগে সকালবেলায় দুটি সাক্ষাৎ ছিল দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, তার আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে সাক্ষাৎ করেছেন। প্রথমে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের যে রিফিউজি বিষয়ক যে হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, তিনি সাক্ষাৎ করেছেন। সেখানে আমরা ধারণা করছি, এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, আমরা ধারণা করছি যে সেখানে যে রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা যে শরণার্থী, সেই সংকটের ব্যাপারে একটি সুষ্ঠু সমাধানের বিষয়টি কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে আজ যে রাতে পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিং করবেন সাংবাদিকদের, তিনি বিস্তারিত জানাবেন, তার পরপরই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রসিকিউটর, তিনি করিম এ এ খান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ব্যক্তিগত পর্যায়ে যে রোহিঙ্গাদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে, যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তার জন্য মিয়ানমারের যে সেনাবাহিনীর জেনারেলরা তাদেরকে দায়ী করে মামলা হয়েছে, সেই মামলার ব্যাপারে কথা হয়েছে বলে আমরা ধারণা করছি। এর পরে বিকেলবেলায় জাতিসংঘের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, এবং এখন পর্যন্ত যে কর্মসূচি আছে তাতে করে আজকে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে সম্মানে যে অভ্যর্থনা সভা, সেই অভ্যর্থনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন, এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হতে পারে। এই ছিল আজকের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক কর্মসূচি। তবে যে সাক্ষাৎকারগুলো হয়েছে সেই সাক্ষাৎকারের মূল বিষয়বস্তু এবং দ্বিপাক্ষিক যে বৈঠক হবে তার বিষয়বস্তু সম্পর্কে যে সন্ধ্যার পরে পররাষ্ট্রমন্ত্রী যে আনুষ্ঠানিক যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা তা জানতে পারব। এই ছিল আজকের মতো সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা সরাসরি ছিলাম নিউ ইয়র্কে, যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব।